নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদেরকে জানাই স্বাগত। সঙ্গে রয়েছি মাম্পি। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা গুণো মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত সিপিএম নেতৃত্ব বিশ্বজিৎ সাহা, খোঁজখবর নিতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। আনন্দম যোগ রিসার্চ সোসাইটির উদ্যোগে মহিলাদের জন্য যোগ ও স্বাস্থ্য সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। পুলিশে কর্মরত স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী, ঘটনা সিদাই থানা অন্তর্গত কালিকামুড়া এলাকায়। ধানের জমিতে বাজ পড়ে ফসল নষ্ট এক কৃষকের, ঘটনা সালেমা থানাধীন পূর্ব ডলুছড়া গ্রামে। লায়ন্স ক্লাবের উদ্যোগে ডায়াবেটিসের উপর সচেতনতামূলক শনাক্তকরণ ও মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এখন সংবাদ বিস্তারিত। সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত হন সিপিআইএম নেতৃত্ব বিশ্বজিৎ সাহা। শারীরিকভাবে ওনাকে নিগ্রহ করে সমাজদ্রোহীরা। মঙ্গলবার যুগেন্দ্রনগর বনকুমারী স্থিত বিশ্বজিৎ সাহার বাড়িতে ঘটনার খোঁজখবর নিতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি এদিন কথা বলেন আক্রান্ত বিশ্বজিৎ সাহা ও তার পরিবারের লোকজনদের সাথে। 8 সেপ্টেম্বর নিজ বাড়ি থেকে আগরতলা শহরে আসার সময় সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত হন সিপিআইএম নেতৃত্ব বিশ্বজিৎ সাহা। যোগেন্দ্রনগর বিদ্যুৎ নিগম অফিস সংলগ্ন এলাকায় বিশ্বজিৎ সাহার বাইক আটক করে সমাজদ্রোহীরা। তারপর বাইক থেকে নামিয়ে বিশ্বজিৎ সাহাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। পরে বিশ্বজিৎ সাহা জিবি হাসপাতালে গিয়ে চিকিৎসা করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার যোগেন্দ্রনগর বনকুমারস্থিত বিশ্বজিৎ সাহার বাড়িতে ঘটনার খোঁজখবর নিতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার। তিনি এদিন কথা বলেন আক্রান্ত বিশ্বজিৎ সাহা ও তার পরিবারের লোকজনদের সাথে। ঘটনার বিষয়ে অবগত হন। তারপর তিনি সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান এই ধরনের ঘটনা প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে। এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা পুলিশ অবগত নয় এমনটা নয়। প্রতিদিন বিরোধী দলের স্থানীয় নেতৃত্বরা আক্রান্ত হচ্ছে। বিরোধী দলনেতা এদিন স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে রোগীর পরিবারের উপর আর্থিক বোঝা চাপানোর বিষয়েও মুখ খুলেন। তিনি বলেন রাজ্যে আগে এমনটা ছিল না, ক্ষমতার বসার আগে এমনটা বলেনি, কিন্তু এখন তারা যা খুশি করে নিচ্ছে ক্ষমতায় এখন তারা, সুতরাং কিছু করার নেই, মানুষ অভিজ্ঞতা লাভ করছে। তিনি আশা ব্যক্ত করেন মানুষের কথা চিন্তা করে সরকার তার এই সিদ্ধান্ত প্রত্যাহার করবে। বলেছে যে এটা তো অমানবিক সিদ্ধান্ত, ত্রিপুরা এটা ছিল না, কিছু কিছু খরচ দিতে হতো কিন্তু এরকম নয়, এটা তো মানুষের উপর বড় ধরনের অর্থনৈতিক চাপ আছে, অনেক লোক চিকিৎসারই সুযোগ নিতে পারবে। আমরা আশা করব সরকার এটা পুনর্বিবেচনা করবেন, তুলে নেবেন, এবং সরকারের উপর নির্ভর করবে। কিন্তু প্রতিদিনই দেখা যাচ্ছে কোনো না কোনো ক্ষেত্রে মানুষের উপর অর্থনৈতিক চাপ নামিয়ে আনা হচ্ছে। এটা তো প্রত্যাশিত ছিল না, এটা তাদের নির্বাচনের আগে এরকম কথাও তারা বলেনি, কিন্তু নির্বাচনের পর এখন দেখা যাচ্ছে সমস্ত উল্টোপাল্টা কাজকর্ম করছে, কি আর করার। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আনন্দম যোগ রিসার্চ সোসাইটির উদ্যোগে মহিলাদের জন্য যোগ ও স্বাস্থ্য সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। সাত রামনগর মহিলা মোর্চার উদ্যোগে রাজধানীর বিজয় কুমার স্কুলে হয় এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী নীতিদেব।
যোগার মাধ্যমে বয়স্ক মহিলারাও নিজেদের সুস্থ রাখতে পারেন। এক্ষেত্রে যারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের প্রতি আহ্বান রাখা হয় যোগাব্যায়াম শিখে বাড়িতে গিয়ে সকলের মধ্যে তা ছড়িয়ে দিতে। जिसके बहुत बड़े ब्रांड एम्बेसडर बन के आए हैं रामदेव जी, और उसके बाद उसी कड़ी के चलते जिस तरह हमारे प्रधानमंत्री जी ने इंटरनेशनल योगा डे के माध्यम से पूरे विश्व को योगा के उस पुराने रूप को पहचानने और जुड़ने का मौका दिया है। हम सभी देशवासी इसके लिए इनके आभारी हैं। महिलाओं का सजना संवरना जैसे जरूरी है, हमारी बिंदिया सिंदूर चूड़ियां पुरुष को प्रेरित करते हैं एक मॉडल जीवन जीने के लिए, लेकिन हम महिलाएं कभी अपने जीवन की तरफ ध्यान ही नहीं देती। हम ये जानते हैं कि हमारा परिवार हमारे ऊपर निर्भर करता है, हमारे बच्चे, हमारे घर में जो पुरुष है वो जाने न जाने जाने न चाहे हम पे ही निर्भर करते हैं, और हमारा स्वस्थ रहना बहुत जरूरी है। जबकि हम सब जानते हैं कैसी भी बीमारी हो कैसी भी स्थिति हो महिला अपना काम समय से करती है, समय से चलती। পুলিশে কর্মরত স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী, ঘটনা সিদাইক থানার অন্তর্গত কালিকামুড়া এলাকায়। ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে কর্মরত নারায়ণ চন্দ্র রায় তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। নির্যাতিতার রানু বিশ্বাস স্থানীয় পুলিশের দ্বারস্থ হলেও পুলিশ নির্যাতিতা মহিলাকে সাহায্য করেনি। শেষমেশ বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় নির্যাতিতা মহিলা। ত্রিপুরা পুলিশে কর্মরত স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী, ঘটনা সিদাই থানার অন্তর্গত কালিকামুড়া এলাকায়। আইনের দ্বারস্থ হয়ে ন্যায় বিচার না পেয়ে অসহায় নির্যাতিতা দ্বারস্থ হলো সংবাদ মাধ্যমের। ঘটনার বিবরণে জানা যায়, 2006 সালে চানমারি এলাকার রানু বিশ্বাসের সাথে বিয়ে হয় ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে কর্মরত নারায়ণ চন্দ্র দাসের। অভিযোগ, বিয়ের 6 থেকে 7 মাস পর থেকে কনস্টেবল নারায়ণ চন্দ্র রায় তার স্ত্রীর উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এ নিয়ে নির্যাতিতা রানু বিশ্বাস বেশ কয়েকবার পুলিশের দ্বারস্থ হয়। শেষ পর্যন্ত লিখিত আকারে সিদ্ধান্ত হয় নারায়ণ চন্দ্র রায় তার স্ত্রীর সাথে থাকবে না, তবে প্রতি মাসে রানু বিশ্বাসকে 6,000 টাকা করে দিয়ে যাবে। কিন্তু অভিযোগ, স্বামী নারায়ণ চন্দ্র রায় লিখিত সিদ্ধান্ত অনুযায়ী রানু বিশ্বাসকে মাসে 6,000 টাকা করে দেওয়া বন্ধ করে দিয়েছেন। বর্তমানে রানু বিশ্বাস অসুস্থ। এরই মধ্যে মঙ্গলবার সকালে স্বামী নারায়ণ বিশ্বাস রানু বিশ্বাসকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেন এবং রানু বিশ্বাসকে যেদিকে চোখ যায় চলে যাওয়ার জন্য বলেন। তখন রানু বিশ্বাস স্বামীকে ঘরের চাবি দিতে বলেন। এতেই ঘটে বিপত্তি। স্বামী নারায়ণ চন্দ্র বিশ্বাস তখন উত্তেজিত হয়ে বেধড়ক ভাবে মারধর করে রানু বিশ্বাসকে। নিরুপায় হয়ে রানু বিশ্বাস ছুটে যান স্থানীয় থানায়, কিন্তু পুলিশ বাবুরা ওনাকে হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়ে নিজেদের দায়িত্ব খালাস করে নেন। এক প্রকার বাধ্য হয়ে নির্যাতিতা রানু বিশ্বাস দ্বারস্থ হন সংবাদ মাধ্যমের। সংবাদ প্রতিনিধিদের ক্যামেরার সম্মুখে সমগ্র ঘটনা তুলে ধরে চোখের জল মুছতে মুছতে ন্যায় বিচারের দাবি জানান। এরপর তো আবার স্বাবলম্বন একটা লোন আমার জবরদস্তি করে লোয়াইছে 2 লাখ টাকা, কইছে এক গড় উড়াইব, বাড়ি তো কিনছি আমি। এরপর দেখা কইছে আমার তুমিও কিছু দেও আমিও কিছু দে দিয়ে সেটা এক গড় উড়াবো। এরপর লোন ডালো আমি তো আমি লোন করতে গেতাম 6,000 টাকা পাই আমি লোন করতে গেতাম। এরপর আমি তুই দিবি না আমি দেবো। এরপর তো চাপ সৃষ্টি করছে আমার উপরে মায়ের ঠিক করে। এরপর তো লোয়াইছে লোন, এরপরে সিকিউরিটি দিয়েছে, এরপর একটা কাগজ লিখে দিছে মানে হ্যাঁ দিব করে আর কি টাকাটা মাসে মাসে, হ্যাঁ অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে কাটতে যায় আছে লোনটা কাটে। আমার স্কন্ডাল আছে, হাত দিয়ে ভাঙা, একটা ব্রেক করছি, আমি একটা দিয়ে উঠে উঠে আনছি।
ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। আমি মেগা টার্বো, আর এইটি আমার জীবনের একটি সাধারণ দিন। উচ্চতাপ সহ্য, নমনীয়তা, ভূমিকম্প সহনশীলতা, জং ধরা প্রতিরোধ আমার প্রধান গুণ। সদাই ভরসাযোগ্য, আসল সুপার হিরো মেগা টার্বো TNT, দ্য পাওয়ার বার। সামনে মাধ্যমিক, তুমি 100% তৈরি তো? হ্যাঁ, তোমার মতোই লক্ষ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীর প্রস্তুতিকে 100% সম্পূর্ণ করার জন্য এসে গেল পারুল ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস 2020। মাধ্যমিক পরীক্ষার সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, মার্কস ডিভিশন ও স্যাম্পল কোশ্চেন্স যথাযথ অনুসরণ করে তৈরি এই বইটিতে থাকছে প্রচুর মডেল পেপার্স, প্রতিটি বিষয়ের উত্তর সহ স্যাম্পল কোশ্চেন্স, গণিতের উত্তর ও মাধ্যমিক 2020-র প্রতিটি বিষয়ের গ্যারান্টিযুক্ত সাজেশনস। আজই সংগ্রহ করো পারুল প্রকাশনী। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেল বর্ষসেরা, বিশ্বসেরা রেফারেন্স সিরিজ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করেছে ত্রিপুরা SCERT প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে এমন এক সর্বোত্তম রেফারেন্স সিরিজ, স্কুলের সব পরীক্ষায় যা নিয়ে আসবে সর্বোচ্চ নম্বর। ইংরেজির জন্য ডক্টর PC ধরের স্মার্ট ইংলিশ, বাংলা সাহিত্য মালঞ্চের জন্য ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার ও জ্যোতিভূষণ চাকির বাংলা রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Wow. ভাবি, আপনিও? ভাবি, আমিও। নামটা কি? নাম মানে বালতি। RFL ডিলাক্স প্যাকেট, ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী। চাচা বলেছিলাম না ডিলাক্স প্যাকেট, হাতলটাও মজবুত, কালারটাও জোস। RFL ডিলাক্স প্যাকেট, রূপে যার পরিচয়। ওরে বেটা লস্কর, চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর, ওদিকে কবির কবিতার অপমৃত্যু ঘটিল। ওরে বেটা লস্কর, চিয়ারটা রেখে গেছে কবি হওয়ার তস্কর। RFL চেয়ারের নতুন নিবেদন RFL রয়্যাল চেয়ার, উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল। RFL রয়্যাল চেয়ার, পুরোপুরি রয়্যাল।
দৈনন্দিন জীবনে আজ আমরা সবাই খুব ব্যস্ত। প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে আমরা সবাই সকাল থেকে রাত অবধি ছুটে বেড়াচ্ছি, আর এই ব্যস্ততার জন্যেই দেশ ও দুনিয়ার খবর জানার সময় পাই না আমরা। কিন্তু এখন আপনি চাইলেই সব খবর সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য আপনার চাই শুধু একটি মোবাইল ফোন, আর সেই ফোনে ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ। ত্রিপুরার খবর, দেশের খবর, বিশ্বের খবর, হোক বিনোদন কিংবা খেলাধুলার খবর, সব খবর সবার আগে জানতে দেখুন পত্রদূত। আজই ডাউনলোড করে নিন www.patradoot.in অ্যাপ আর 24 ঘন্টায় সব খবর জানুন সবার আগে। এছাড়া গোটা সপ্তাহের বিশেষ সব খবর বিস্তারিত জানতে পড়ুন আমবাসা থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা পত্রদূত। আজই আপনার হকার ভাইকে বলে রাখুন, পত্রদূত, খবর যা ঘটে তাই ছাপে। ফিরে এলাম বিরতির পর। ধানের জমিতে বাস পড়ে ফসল নষ্ট হলো এক কৃষকের। ঘটনা সালামা থানাধীন পূর্ব ডলুছড়া গ্রামে। কৃষক প্রণদেব বর্মার ক্ষেতে বাস পড়ে প্রায় এক কানি জমির ফসল নষ্ট হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কৃষি দপ্তরের আধিকারিকরা। সরকারের সাহায্যের দিকে তাকিয়ে আছে এই কৃষক। ধানের জমিতে বাজ পড়ে প্রায় এক কানি ধানের জমি নষ্ট হয়ে গেল সালেমা থানাধীন পূর্ব ডলুছড়া গ্রামের কৃষক পরেন্দ্র বর্মার ক্ষেতের বেশিরভাগ অংশে ধান চারাগুলোর ডগা সমেত পুরো ধানের চারাগুলো ঝলসে যাচ্ছে। বজ্রপাতে এমন ঘটনা হয়তো আর ঘটেনি। ঘটনা জানাজানি হতেই অনেকেই ধানের জমিটি দেখতে যায়। বহু বছর ধরে পরেন্দ্রবর্মা এই এলাকায় কৃষিকাজ করে আসছেন, এমন ঘটনা আর ঘটেনি এই কৃষকের সাথে। ঘটনার খবর পেয়ে ধানের জমি পরিদর্শন করেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের সালেমা দপ্তর থেকে কৃষি বিজ্ঞানীরা। ধানের জমিটি পরিদর্শন করে পরেন্দ্রবর্মাকে সরকারি সাহায্যের আশ্বাস দেন তারা। এক সাক্ষাৎকারে কৃষক পরেন্দ্রবর্মা বলেন, প্রায় 18 বছর পূর্বে সেই একই এলাকায় অন্য কৃষকের ধানের জমিতে বাজ পড়েছিল। সেই সময়ও ধানের জমির কোনো চারাই জীবিত ছিল না। এখনো বাজ পড়ায় একই অবস্থা জমির। ধানের জমির সব ফসল ঝলসে যাচ্ছে, কিন্তু তিনি আশাবাদী দপ্তর ওনাকে সাহায্য করবেন। ধানা পড়ছে ওই 4 তারিখ রাত্রে, বুধবারের রাত্রে 9:10 সময়। তবে কোন ক্ষেতটা? এই ক্ষেতটা ইহান থেকে যখন জ্বলে যাবার সময় আমরা তখন বাড়িতে আছে। আমি তখন রাত্রে বাড়িতে অনুমান করছি নাইতে তো স্কুল সাইটে পড়ছে। পরের দিন সকালে আমরা এখানে যে আইয়া ধান বাঁচি, এই তোমায় বাঁচি, তখন সময় ধরতে পারছে না। যখন রোদ্র যখন উঠে তখন সময় এই ক্ষেতটা আমরা অস্তে অস্তে এই তো পাতাটা জ্বলিয়া যাইতেছে। অনেক বছর আগে একবার পড়ছিও, তখন সময় ওই আমতলি মাঠের দেখছি, তখন সময় এইরকম জ্বলিয়া গেছে, এটা আর বাঁচছে না। জানা যায় প্রায় 12-15 হাজার টাকার ক্ষতি হয়েছে এই কৃষকের। এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে আছে হতদরিদ্র কৃষক পরেন্দ্রব বর্মা। কি লাগাইছিলেন? কত টাকা খরচ হয়েছে? খরচ তো এটা তখন প্রায় 5,000 টাকার মতো খরচ হয়েছে কানি খেতে, আল বাবা, রুয়ানি, বাসানি সহ। এরপরে আমরা এসআই সারও আইসে, প্রথমে এসআই সারে আইয়া তাহলে সব কিছু ছবি তুলে দেখে নিছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ছেলে ধরা সন্দেহে বহিরাজ্য থেকে আসা দুই ব্যক্তিকে আটক করে ধর্মনগর থানার হাতে তুলে দিল এলাকাবাসী। জানা যায় দুই মুসলমান ব্যক্তি এই এলাকায় ঘোরাঘুরি করছিল, একটি শিশুকে চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করার চেষ্টা করে। ঘটনা ধর্মনগর ডুপিরবন্দ লালছড়া পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
আমি বাড়িতে রেস্ট করছিলাম, তো হঠাৎ সে আমাকে বাড়িতে এসে বলছে দুজন লোক আমাকে চকলেট দিতে চেয়েছিল, আমাকে বলেছে যে চলো আমার সঙ্গে চকলেট নিয়ে আসবে। আমি বললাম কে রে এমন চকলেট দিতে চাইলো, চল দেখি। তো বাড়ি থেকে বেরিয়ে দেখলাম এরা দুজন, আমি ওদেরকে ডাকলাম যে এদিকে আসো, কী ব্যাপার তোমরা ওদের চকলেট দিতে চাইলে কেন, তোমরা কী করো বা কোথায় বাড়ি, এসব জিজ্ঞেস করলো। এই কথাগুলো বলার পর একজন আমাকে আইডি কার্ড দেখিয়েছে, কী যেন নাম সেখানে আছে, আর একজন দেখাতে পারেনি। তারপর যখন লোক জানাজানি করলো যে একটা বাচ্চাকে ডেকেছে চকলেট দেওয়ার চেষ্টা করেছে, তখন এই বিষয়ে লোক এখানে জড়ো হয়েছে যে ও করেছে। সেটা যখন সবাই জানতে পেরেছে যে একটা বাচ্চাকে ডেকেছে ওর সঙ্গে যাওয়ার জন্য চকলেট দেবে, তাই সবাই সন্দেহ করছে যে এরা বাচ্চা চুর হতে পারে, তাই এরা এখানে আসছে। যখন জনরুষ তৈরি হয়েছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তেলিয়ামুড়া অমরপুর সড়কের বেহাল দশা, নিত্যদিনের পথচারীরা রাস্তার কারণে ভোগান্তির শিকার হতে হচ্ছে। একই রাস্তা বেহাল হওয়ার কারণে বারবার সংস্কার করছে সংশ্লিষ্ট দপ্তর, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। চরম ভোগান্তির শিকার যানচালক সহ পথচারীরা। একবারের কাজ ছয়বারে, দু তিন মাস পর পর রাস্তা সংস্কারের তাপ্পি মেরে দপ্তরের দায়িত্ব খালাস। এই অবস্থা তেলিয়ামুড়া অমরপুর সড়কে, রাস্তাটির বেহাল দশা চলছিল দীর্ঘ বছর ধরে, অথচ এই রাস্তা ধরে কোনো মুমূর্ষু রোগীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যেতে হয়। রাস্তার বেহাল দশার কারণে অনেক অসুস্থ রোগী দ্রুততার সাথে হাসপাতালে গিয়ে পৌঁছতে পারে না, হাসপাতালে যাওয়ার পথেই তাক্কা পেয়ে যেতে হয়। এরপর রয়েছে কয়েকটি সরকারি দপ্তরের অফিস, দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। বেহাল দশাগ্রস্ত রাস্তা ধরেই চলাচল করতে হচ্ছে নিত্যদিন পথযাত্রী। এবার রাস্তাটি সংস্কারের নামে এনএইচ পূর্ত ডিভিশন থেকে ঠিকাদারের মাধ্যমে তাপ্পি মারার কাজ শুরু করেছে মঙ্গলবার সাত সকাল থেকে। অভিযোগ, নিম্নমানের কংক্রিট দিয়ে এবং মাটি দিয়ে সংস্কারের কাজ হচ্ছে। কংক্রিটের উপর বিটুমিন দেওয়ার বোতলে দেওয়া হচ্ছে মাটি। এই রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালকরা অভিযোগ জানায় পূর্ত দপ্তরের নম নম করে সংস্কারের কাজ করাচ্ছে, ফলে দুদিন পরেই ফের রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হবে ভগ্নদশার। স্থানীয় অম্পি জমুনি থেকে এই রাস্তার সাত মাইল পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে খারাপ, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। রাস্তা তো ভীষণ খারাপ, ইটার কো হসপিটাল রুট, রুগীরা তো এমনি মেরে যাবে ঠিক না। সামনে তো কাজ হইতেছে, হ্যাঁ সামনে কাজ দিয়ে কাজ তো হইতেছে, টেম্পোরারি কাজ, আজকে দিয়ে গেলে পরশু দিন যে যেরকম সেরকম। এই কিরকম কাজ চাইতেছে এবং কিরকম উমা ওই তো রুলার দিয়া ওই যেমন আমরা ন্যাশনাল হাই রুট যেমন করে হসপিটাল রুটটা আমরা এরকম করানোর দরকার, এটা আমরা প্রয়োজন, কারণ এটা যেহেতু হসপিটাল রুট। তারা কিরকম ভাবে করতেছে? তারা করতেছে মেডিসিন দিয়া, সেটা এটা ওই ওখানে সেটা এমনি করে দিতেছে। কিরকম কিরকম মানে হইতেছে কাজটা? না কাজ বেশি সুবিধা হইতেছে না। তেলিয়ামুড়া থেকে হিরণময় রয়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। খোয়াই লায়ন্স ক্লাবের উদ্যোগে ডায়াবেটিসের উপর সচেতনতা শনাক্তকরণ ও মেঘা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার। এই শিবিরের উদ্বোধন করেন বিধায়ক প্রশান্ত দেববর্মা। এই মেঘা স্বাস্থ্য শিবিরে 200+ গ্রামবাসী বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করে। আমরা প্রতি বছরই মেঘা স্বাস্থ্য শিবির আমরা প্রত্যন্ত এলাকাতে আমরা করে থাকি। তো আজকে মূলত আমাদের খোয়াই লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং স্থানীয় চারটি পঞ্চায়েতের সহযোগিতায় এবং অল্পপুরা ডায়াবেটিক ফার্মের সহযোগিতায় আমরা ডায়াবেটিস নির্ণয় তথা সচেতনতামূলক অনুষ্ঠান এবং মেগা স্বাস্থ্য আমরা প্রতি বছরই আমরা কয়েক বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এ ধরনের চিকিৎসা শিবির আমরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর PC ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী শুধু সেরা সেরা নয়, পারুল প্রকাশনী নিয়ে এলো এমন এক বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ, স্কুলের সব পরীক্ষায় যা এনে দেবে সর্বোচ্চ নম্বর।
ত্রিপুরা এসসিইআরটি প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে পদার্থবিদ্যা ও রসায়নের জন্য ডক্টর অজয় চক্রবর্তী ও ডক্টর অর্জুন কুমার দের বিজ্ঞান রেফারেন্স, জীববিদ্যার জন্য ডক্টর শ্রীমন্ত কুমার রাউত ও ডক্টর সন্দীপ চৌধুরীর বিজ্ঞান রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। উফ, একদমই মানাচ্ছে না। ইয়েস, ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। আসল জগ হবে, আরে জন্ম থেকেই আসল জগের বিজনেস আছে। ফুলকুমারী জগ, হাতি নিলে বাগান, আর বিউং লেভেল এপার ওপার ট্রান্সপারেন্ট জগ। দাদি চোখে তো প্রেশার দিচ্ছেন কেন, এমনিতেই খাস। জন্ম থেকেই আসল চোখ, তোমার চেয়ে ভালো দেখি। যে দাদি, আমারই ভুল, এবার হব নির্ভুল। এই নিন আরএফএল জগ। দুষ্টু লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরএফএল জগ। আরএফএল জগ, জন্ম থেকেই জগ। যখন জন্ম নেয় সন্তান, নতুন দায়িত্ব, তৈরি হয় নতুন প্রতিশ্রুতি, নতুন কথা দেয়া। তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ, পৃথিবীর যা সবচেয়ে সুন্দর, সকল কিছু শুধু তোমার জন্য। প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ, সুন্দর, সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি। আরএফএল বেবি কেয়ার, শুধু তোমার জন্য। দৈনন্দিন প্রয়োজনের জন্যে যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্যে আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্যে হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787715137555 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। আমি মেগাটার বলি, আর এইটি আমার জীবনের একটি সাধারণ দিন। উচ্চতাপ সহ্য, নমনীয়তা, ভূমিকম্প সহনশীলতা, জং ধরা প্রতিরোধ আমার প্রধান গুণ। সদাই ভরসাযোগ্য, আসল সুপার হিরো মেগাটার টিএনটি, দ্য পাওয়ার বার। ফিরে এলাম বিরতির পর। ধর্মনগর স্থিত উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের সম্মুখে এক ভবঘুরে মহিলার মৃতদেহ উদ্ধার। এই হৃদয় বিদারক ঘটনা সভ্য সমাজের দিকে আবারও আঙ্গুল উঠল। তিন দিন ধরে হাসপাতালের সামনে এই মৃতদেহটি পড়ে রয়েছে। মৃতদেহটিতে মঙ্গলবার পচন ধরে দুর্গন্ধ বেরিয়ে পড়ে, কিন্তু মৃতদেহ সৎকারের কেউ এগিয়ে আসেনি। হাসপাতালে কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায়।
কি অমানবিক এই পৃথিবী! সময়ের সাথে সাথে মানুষ ব্যস্ত হয়ে পড়লেও সামাজিক মূল্যবোধ কি হারিয়ে যাওয়া উচিত? যে চিকিৎসা কর্মীদের মানুষ ভগবানের তুল্য স্থান দিয়ে থাকেন, তারাই যদি আজ অমানবিক হয়ে পড়ে, তবে সাধারণ মানুষের বিশ্বাস কোথায় গিয়ে ঠেকবে? ভবগুড়ি বলে কি সে মানুষ ছিল না? ধর্মনগরস্থিত উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের সম্মুখে এক ভবগুড়ি মহিলার মৃতদেহকে কেন্দ্র করে এক হৃদয় বিদারক ঘটনার সভ্য সমাজের দিকে আবারও আঙুল তুলল। ধর্মনগরের এই জেলা হাসপাতালের সম্মুখে একটি বিশ্রামাগারে বিগত তিন দিন থেকে এক ভবঘুরে মহিলার মৃতদেহ পড়ে থাকে। তিন দিনের মৃতদেহটিতে মঙ্গলবার পচন ধরে দুর্গন্ধ বেরিয়ে পড়ে। অথচ অবাক করা বিষয়, প্রতিদিন এই ধর্মনগরীর জেলা হাসপাতালে গোটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু লোক আসা যাওয়া করেন, কিন্তু এই মৃতদেহ সৎকারে এগিয়ে এলো না কেউ। এও জানা গেছে এই বিশ্রামাগারটির পাশে থাকা রিক্সার চালকরা নাকি আজ দুদিন যাবৎ একাধিকবার হাসপাতালের চিকিৎসক সহ বহু চিকিৎসা কর্মীদের জানিয়েছেন, কিন্তু কেউ তাদের কথা পাত্তাও দেয়নি, কিন্তু কেউই মৃত মহিলার সৎকারে এগিয়ে আসেননি। অবশেষে মঙ্গলবার সকাল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে কিছু রিক্সা চালক একত্রিত ভাবে গিয়ে মেডিকেল সুপারিনটেন্ডেন্টকে জানানো হয় সংবাদকর্মীদের। এরপরেই সবাই নড়েচড়ে বসে, ছুটে আসেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট। হসপিটাল থেকে যারা এখানে টুকটুক চালাচ্ছে ওনারা বলছেন যে বারবার গিয়ে আমরা হসপিটাল গিয়ে জানিয়েছি ব্যাপারটা, কিন্তু তারা কোনো পাত্তা দিচ্ছে না। এই ব্যাপারে কে বলবেন? ওরা কাকে বলেছে, কি বলেছে আমি তো বলতে পারবো না। যদি আদৌ কি বক্তি বলেছে কি কিনা সেটাও তো দেখাব। ওটা তো পচা গন্ধ বেরোচ্ছে সকাল থেকে, এগুলো আপনি কি একবারই খবর পাননি? না না, আমি জানতে পারি। আচ্ছা, এই মানে এই যে লাস্টটা পাওয়া গেছে এখানে, এখানে তো কয়েকজন থাকতেন, তাদের মধ্যে কি একজন আপনি কি মনে করেন? এখানে যারা থাকতেন তাদের মধ্যে যারা ছিল তাদের মধ্যে তো একজন মাত্র পুরুষ বাকি ছিল, বাকিরা একজন একজন সব মাত্র। প্রথমে ময়নাতদন্ত সেরে অজ্ঞাত ভবঘুরে মহিলার সৎকারের ব্যবস্থাও করা হবে। আপনাকে এই ব্যাপারে জানিয়েছেন কাউকে? জানাইছি স্যার। কাকে জানিয়েছেন? চাকমা ডক্টর জানাইছি, পরে ইয়েরা জানাইলাম, রাজু দেন, রাজু রাজু তান্ডে জানাই দিয়েছে। এরপরে রাজু দা অক্ষণ ফোন করছে, আবার কইছে কি পিএসআর জানানি হইছে, মহিলা পিএস জেন থানা জানানি হইছে। কোন খবর নেই? আজকে সকালকে জানাইলাম আমি সন্ধ্যা সময়। এটা কি রকম হল? আজকে কি জানাই? আজকে তিনবার গেছি। মন্টু ডাক্তার আবার ডাইরেক্ট কইছে থানা কি জানাই দাও। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আট বছরের এক নাবালকের উপর অত্যাচারের অভিযোগ উঠল সৎমার বিরুদ্ধে। ঘটনা শাবরুমনগর পঞ্চায়েত 6 নং ওয়ার্ডের। জানা যায় রাজদীপের সৎমা তার উপর প্রতিনিয়ত অত্যাচার করত। অত্যাচার সহ্য করতে না পেরে রাজদীপ তার জেঠুর বাড়িতে চলে আসে। সকালে উঠে ঘুম থেকে উঠে ঘর করে বেলায় ঘর করে ফিল্টার জল দিয়ে বেলায় জল দিয়ে লিপটিন পরিষ্কার করে বেলা করে লিপটিন পরিষ্কার অল্প অল্প দিয়ে ভাত অল্প অল্প দিয়ে ভাত টিফিন দিয়ে না। তার মা মারা গেছে, মারা যাওয়ার পরে তার বাবা বিয়া করছে, তার সাউনার লাগা এরপরে তারে মারধর করে আমরা নিয়ে আসি। আমরা কি হয়? আমার দেওর ফুত হয়। আচ্ছা, বাজারে তার মা ধমকি দে, তারে না দিলে আমরা রে লটকাই দিব টিব। তো বাজারের মানুষ আরো নেতারা তারা দিচ্ছে, আমরা আনছি,
এরপরে আসিল তারা কি লাইয়া লই আসি তারে মারধর করে মারধর করে হেও যায় তো না কয় মারধর কি বেশি মারধর করে হ্যাঁ অনেক মারধর করে অক্ষণ তারে কয়েক মাস দুই এক মাস ভালো গেছে অক্ষণ দরজায় জানালা বন্ধ করে মারে অনেক মারা মারে ছেলে আয়া হচ্ছে অক্ষণ কর যাইতো না আর আমি কি করতাম প্রশাসনে যদি কিছু করে একটা ব্যবস্থা আমি অনেকের জানাইছি তারা যদি কিছু করে আর কি দাবার প্রসারে এবার ধর্মনগর ধর্মনগর শহরের বুকে প্রথমবার শুধুমাত্র দাবা চর্চার জন্য চালু হচ্ছে সেস লেসন্স একাডেমি যেখানে সকল স্তরে দাবা খেলোয়াড়দের দাবার প্রশিক্ষণ দেওয়া হবে আজ সেস লেসন্স একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের বিধানসভা উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই যে একটা স্কুল উদ্বোধন করলো এটা একটা এক্সিলেন্ট পারফরমেন্স ইতিমধ্যে আপনারা জেনেছেন ধর্মনগরে একটার পর একটা মাইলস্টোন আমরা ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে সেটা বলার কিন্তু জায়গা এটা না দাবা খেললে কি কি হয় কি কি হতে পারে সাইকোলজিক্যালি মেন্টালি সমস্ত কিছু সমস্ত বিধগ্ন ব্যক্তিরা বক্তব্য রেখেছেন উনি টাচ দিয়েও ছেড়ে দিয়েছেন যে এটা কিন্তু একটা জায়গা সলিড ভাবে এস্টাবলিশ করতে পারলে একটু যদি ন্যাশনাল লেভেলে এস্টাবলিশ করা যায় তাহলে যে কোনো মানে যারা সবাই চাকরি খোঁজে তার থেকে অনেক উচ্চ মানের আয়ের একটা ব্যবস্থা হতে পারে প্লাস রাজ্য স্তরে জাতীয় স্তরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হওয়ার একটা সুযোগ থাকে সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন্স হেডলাইন্স নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী সমাজদ্রোহীদের হাতে আক্রান্ত সিপিএম নেতৃত্ব বিশ্বজিৎ সাহা খোঁজখবর নিতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার আনন্দম যোগ রিসার্চ সোসাইটির উদ্যোগে মহিলাদের জন্য যোগ ও স্বাস্থ্য সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার পুলিশে কর্মরত স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী ঘটনা সিদাই থানা অন্তর্গত কালিকামুড়া এলাকায় ধানের জমিতে বাজ পড়ে ফসল নষ্ট এক কৃষকের ঘটনা সালেমা থানাধীন পূর্ব ডলুছড়া গ্রামে লায়ন্স ক্লাবের উদ্যোগে ডায়াবেটিসের উপর সচেতনতামূলক শনাক্তকরণ ও মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার এখনকার মতো সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায় নমস্কার